সংবাদ শিরোনামে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশা সাবেরা কোনো এলাকায় করোনা ভাইরাসের পরিস্থিতি খারাপ হলে স্থানীয় প্রশাসন সিভিল সার্জন ও জনপ্রতিনিধিরা মিলে পুরো জেলা বা আংশিক এলাকায় লকডাউন দিতে পারবেন মন্ত্রিসভায় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনুরুল ইসলাম এ কথা বলেন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় মন্ত্রিসভার বৈঠক গণভবন থেকে এতে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী বৈঠকে বিরোধী দলীয় নেতা এবং উপনেতাদের পারিতোষিক এবং বিশেষাধিকার আইন দু হাজার একুশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা ফাইন্যান্স কোম্পানি আইন বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইনেরও নীতিগত অনুমোদন দেওয়া হয় করোনা সংক্রমণ রোধে নবাবগঞ্জে বিশেষ লকডাউন সাত জুন পর্যন্ত বাড়ানো হয়েছে দুপুরে জেলা প্রশাসক হাফিজ জানান সোমবার থেকে রাত মধ্যে সাত জুন মধ্যরাত পর্যন্ত এই বিশেষ লকডাউন থাকবে সময় তিনি আরও বলেন আমের ভরপুর মৌসুমে আম ব্যবসায়ীরা বাইরের জেলা থেকে আম ক্রয়ে চাঁপাই নবাবগঞ্জে আসতে পারবেন এছাড়া জেলার আমবাজার আরত সচল থাকবে আমের বাগানের ট্রাক যেতে পারবে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আম পরিবহন চালু থাকবে আর সিভিল সার্জন জানিয়েছেন করোনা পরিস্থিতি উন্নতি থেকে এদিকে মরে মরে রয়েছে পুলিশের সতর্ক অবস্থান বিশ্ববাজারে দাম কমায় দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের মূল্য দ্বিতীয়বারের মতো সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি বেসরকারি খাতে বারো কেজি সিলিন্ডার এলপিজি মুশক সহ নশো ছয় টাকা থেকে কমিয়ে আটশো টাকা করা হয়েছে এটি সর্বোচ্চ খুচরা মূল্য যা এক জুন থেকে কার্যকর হবে সৌদি সিপির ভিত্তিতে মুক্তা পর্যায়ের বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সংক্রান্ত মুক্তা পর্যায়ে অটো গ্যাসের মোষক সহ মূল্য প্রতি লিটার একচল্লিশ দশমিক চুয়াত্তর টাকায় অর্থাৎ একচল্লিশ টাকা চুয়াত্তর পয়সায় সমন্বয় করত আদেশ প্রদান করা হয়েছে রাজধানীর চর এলাকায় আলম ফুড প্রোডাক্ট নামের একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অনুমোদনহীন জুস জব্দ করেছে পুলিশ প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল ম্যাঙ্গো জুস অরেঞ্জ জুস তেঁতুলের চাটনি সহ নানা ধরনের শিশু খাদ্য কোন কেমিস্ট ছাড়াই দুই মাস ধরে কারখানাটি পরিচালনা করছিলেন অষ্টম শ্রেণী পাশ করা শাহিন আলম নামে একজন অভিযানের সময় কারখানা মালিককে আটক করেছে পুলিশ পরে লালবাগ বিভাগের সহকারী কমিশনার ফজলুর রহমান জানান বিএসটিআই অনুমোদনহীন কারখানাটির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের মাধ্যমে আইন অনুপ ব্যবস্থা নেওয়া হবে আন্তর্জাতিক ইসরায়েলের শেষ হওয়ার পথে বেনিয়ামিন নেতানিয়াহু যোগ হুজুক মধ্যে নির্বাচনে জয়ী হতে জোট গঠনের পথে এক ধাপ এগিয়েছেন বিরোধী দলীয় নেতা লাপিত কট্টর ডানপন্থী নেতা নাফতালি বেনেতের সঙ্গে এই জোট করেছেন লাপিত তবে এখনও ভোটের ফলাফলে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সক্ষম হয়নি এ জোট তাদের হাতে রয়েছে আরও তিন দিন এর মধ্যে প্রয়োজনীয় সংখ্যক আসন নিয়ে জোট তৈরি করতে পারলে নির্বাচনের পথে এগুবে দেশটি আর এর মধ্য দিয়ে শেষ হবে ইসরায়েলে বারো বছর ধরে ক্ষমতায় থাকা নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত সম্প্রতি নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির বিচার শুরু হলে সরকার পরিবর্তনের দাবি ওঠে শেষ পর্যন্ত আর্জেন্টিনাও হচ্ছে না কোপা আমেরিকা কাপ ফুটবল টুর্নামেন্ট করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত হয়েছে তবে বিকল্প হিসাবে কোন দেশে টুর্নামেন্টে আয়োজন করা হবে তা এখনও নিশ্চিত হয়নি লাতিন আমেরিকার সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতা কোপা আমেরিকার এবারের আয়োজক ছিল আর্জেন্টিনা ও কলম্বিয়া রাজনৈতিক অস্থিরতার কারণে আগে কলম্বিয়া থেকে টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হয় এবার আর্জেন্টিনাতেও হচ্ছে না কোপা বিকল্প ভেনু হিসেবে যুক্তরাষ্ট্রের নাম এগিয়ে আছে এদিকে আর্জেন্টিনা থেকে টুর্নামেন্ট সরিয়ে নেওয়া নেয় সন্তোষ জানিয়েছেন লিওনেল মেসি বলেছেন এমন পরিস্থিতিতে কোপার আসর আর্জেন্টিনায় না হওয়ার স্বস্তির খবর দর্শক এরই সাথে শেষ করছি একুশের সংবাদ শিরোনাম সন্ধ্যা ছয়টায় দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল